নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে চ্যানেলকে সাবস্ক্রাইব ও লাইক কমেন্টে শেয়ার করুন আজকে কি আপডেট পশ্চিমবঙ্গ জীবিকা সেবক ফেডারেশন গ্রাম পঞ্চায়েত কর্মরত জীবিকা সেবকের স্বেচ্ছা মৃত্যুর আবেদন পত্র জমা দিতে প্রধান বিচারপতি এবং পশ্চিমবঙ্গ রাজ্যপালকে 48 মাস থেকে মাসিক রেমুনারেশন আর্থিক অভাবে পাচ্ছে না তাই আবেদন পত্র জমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যপালকে জমা দিতে গেলেন পঞ্চায়েত দপ্তরে ঘুরে ঘুরে আমরা আলা হয়ে গেছি চটিক হয়ে গেছে আজকে 47-48 মাস হয়ে গেল আমাদের বেতন হচ্ছে না আমরা খুব অসহায় আমরা বারবার ডেপুটেশন দিয়েছি আমরা এই রিসেন্টলি জানুয়ারি মাসের 14 তারিখে হক স্ট্রিটে প্রোগ্রাম করেছি আবার ফেব্রুয়ারি মাসের 5 তারিখে হক স্ট্রিটে প্রোগ্রাম করেছি আধিকারিকদের কাছে ডেপুটেশন দিতে গেলে একটা কথা বলে পরে দেখছি বলে দিয়ে লুকিয়ে পালিয়ে যান একেবারে ভাঁওতাবাজি করছেন গভর্নমেন্ট আমাদেরকে কি ভাবছে আমরা বুঝতে পারছি না বারবার বলা সত্ত্বেও করছে না একটা নির্লজ্জ ছোট লোকের মতো সরকারি কি চলছে অবশ্যই রাজ্য সরকার আমরা রাজ্য সরকারের অধীনে কাজ করছি আমরা রাজ্য সরকারকেই দরখাস্ত করছি আর আমরা কালীঘাটে যাচ্ছি মুখ্যমন্ত্রীকে সুদ্ধান আমাদের এই করুণ বার্তাটা পৌঁছেছি যে দেখুন আমাদের বিষয়টা উদ্ধার করুন আমাদের পরিবার আছে আমাদের বাবা মা আছে আমাদের ছেলেপুলে আছে আমরা 48 মাস ধরে বেতন পাচ্ছি না আপনি ব্যবস্থা করুন কিন্তু খুব অসহায় কোনো কিছু বার্তা নেই এমনকি আমরা গত 5 তারিখে কিছু স্বেচ্ছা মৃত্যুর জন্য দপ্তরে অ্যাপ্লিকেশন করেছিলাম সেখানেও জমা করা হয়েছে দপ্তরের শিল্প পর্যন্ত দিয়ে ওনারা রিসিভ করে নিয়েছেন কিন্তু এখনো পর্যন্ত কোনো উত্তর দেননি তো ওই জন্য আমরা বাধ্য হয়ে আজকে এসেছি আমাদের রাজ্যপালের মহাশয়ের কাছে যে উনি তাহলে আমাদের স্বেচ্ছা মৃত্যুর যে আমরা আবেদন করছি তা মঞ্জুর করুন আর আমরা আর এখানে বাঁচতে চাই না 48 মাস ধরে হাতে পায়ে ধরে কোনোরকম আমাদের সমস্যা যখন সমাধান হচ্ছে না আমরা বুঝে নিয়েছি এই পৃথিবী হচ্ছে আমাদের বাসের অযোগ্য হয়ে গেছে আমরা যোগ্য নই আমাদের মৃত্যু দেওয়া হোক রাজ্যপালের সদুত্তর না পেলে কি করবে আমরা রাজ্যপালের সদুত্তর না আমরা এখন কোথায় যাব এই আমাদের এই চরম পরিস্থিতিতে আমরা এখন রাজ্যপালের কাছে এসেছি আমরা মানে আমরা মরে যেতে চাই তাই স্বেচ্ছা মৃত্যুবরণ করার জন্য আমরা আবেদন পত্র জমা করেছি এবারে উনি কি বিচার বিবেচনা করবেন ওনার মানে উনি উনি তো এত বড় একজন নিয়ে ওনার ওপরে বিচার বিবেচনার উপর আমাদের মানে জীবন নির্ভর করবে আমরা বেঁচে থাকবো উত্তর না আসলে কোনো রকম উত্তর না এলে আমরা মরে যাব এবং তার জন্য সরকার দায়ী থাকবে আপনারাও তো সবাই আছেন এবং অনেক সরকার দায়ী থাকবে রাজ্য হ্যাঁ রাজ্য সরকার দায়ী থাকবে সবার লাভ হচ্ছে তো কিন্তু আমাদের কেন লাভ হচ্ছে না আমরা কেন মৃত্যু সমস্ত রকম যারা কন্ট্রাক্টর স্টাফ আছে আমাদেরই গ্রাম পঞ্চায়েতে আরো দুজন কন্ট্রাক্টর স্টাফ আছে ওদের সমস্ত রকম ওরা ফেসিলিটি পাচ্ছে কিন্তু আমাদের কিছু হচ্ছে না কেন আমরা তো মানে উচ্চ মাধ্যমিক স্কেলে নাম্বার বেসিসে আমরা নিয়োগ হয়েছি কোনো টাকা কোনো চ্যানেলে আমাদেরকে নিয়োগ করা হয়নি বা কারো দয়াতে আমরা নিয়োগ হইনি তাহলে আমরা সমস্ত ছেলেরাই কোয়ালিফাই কেন আমরা এরকমভাবে মানে এই অসহায় পরিস্থিতির মধ্যে জীবনযাপন করবো আমার নাম স্বাগত চন্দ্রপাত্র পশ্চিম মেদিনীপুর জেলা।